ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র বিগত বছরের প্রশ্নপত্র চেক করছিলাম, তো ওখানে একটি প্রশ্ন পেলাম। প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ? অপশন দেওয়া আছে বিড়াল, তপস্বী, কুসুম, কোমল, রাজর্ষি এবং সুসাগর। তো এটা দেখতে দেখতে মনে হলো যে আপনাদেরকে একটা ট্রিক বলা যাক, যেই ট্রিকে আপনি রূপক কর্মধারয় সমাসটা চিনে ফেলতে পারবেন খুব সহজে। ট্রিকটা হচ্ছে এরকম, যদি দুইটা জিনিসের মধ্যে তুলনা বোঝায় এবং তার মধ্যে একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য হয় তাহলে সেটা রূপক কর্মধারয় সমাস হবে। আবারও বলছি, একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য জিনিসের যদি তুলনা হয় তাহলে সেটা রূপক কর্মধারয় সমাস হবে। যেমন এই প্রশ্নটার ক্ষেত্রে সুখ সাগর, দেখেন সাগর আমরা দেখতে পাই, সুখ কি দেখা যায়? দেখা যায় না, তাই না? তাহলে সাগর দৃশ্যমান, সুখ অদৃশ্য, এটা রূপক কর্মধারয় সমাস। ঠিক একইভাবে যখন বলছি ক্রোধানল, অনল বা আগুন দেখা যায় কিন্তু ক্রোধ দেখা যায় না। মন মাঝি, তাহলে মাঝি দেখা যায় কিন্তু মন দেখা যায় না। বিষাদ সিন্ধু, সিন্ধু বা সাগর দেখা যায় কিন্তু বিষাদ বা দুঃখ দেখা যায় না। পরাণ পাখি, পাখি দেখা যায় কিন্তু পরাণ দেখা যায় না। জীবন প্রদীপ, প্রদীপ দেখা যায় কিন্তু জীবন দেখা যায় না। যৌবন সূর্য, সূর্য দেখা যায় কিন্তু যৌবন দেখা যায় না। এই সবগুলো হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তাহলে মনে রাখবেন, একটি দৃশ্যমান আর একটি অদৃশ্য বস্তুর তুলনা হলে রূপক কর্মধারয় সমাস হবে। ভিডিও শেষ করে উঠে চলে যাব, তখন একটা কথা মনে পড়লো, এটা বলা দরকার। যারা HSC 2023 স্টুডেন্ট আছো, অর্থাৎ সামনের বছর অ্যাডমিশন দেবে, তাদের জন্য বানান আন্দোলন একটি চমৎকার ব্যবস্থা করেছে। অ্যাডমিশনের বাংলা বিষয়ের সম্পূর্ণ কোর্স নিয়ে আসছে, ক্লাস শুরু হবে HSC পরীক্ষার পর, কিন্তু এখনই রেজিস্ট্রেশন করতে পারো, কারণ এই কোর্সটিতে ফি রাখা হয়েছে 850 টাকা। তবে যদি HSC পরীক্ষার আগেই তুমি এখানে রেজিস্ট্রেশন করো তাহলে মাত্র 500 টাকায় বাংলার অ্যাডমিশনের পূর্ণাঙ্গ কোর্সটি তুমি করে ফেলতে পারবে। সুতরাং আর দেরি না করে এখনই কোর্সটিতে এনরোল করো, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে।